আচ্ছা, আমরা আজকে Lexa 3 করবো। Lexa 3 হচ্ছে ইনসার্ট ট্যাপ। আমরা মাইক্রোসফট অফিসে ওয়ার্ডে যাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। Lexa 3 ইনসার্ট ট্যাবের প্রথম অপশন হচ্ছে পেজ। ঠিক আছে, তো পেজে আমরা প্রথমে কী পাই? আমরা যদি কোনো একটা ফাইল তৈরি করি, যেমন এই ফাইলটা আমি তৈরি করলাম, একটা ফাইল, যে কোনো একটা ফাইল তৈরি করলাম, এর একটা প্রথমে কী থাকে? একটা কভার পেজ থাকে, প্রথমের পেজটা। যে কোনো একটা বই, আমরা একটা বই দেখি, বইয়ের উপরে যে পেজটা থাকে ওটাকে আমরা মল আর্ট বলি। ঠিক আছে, এই ধরনের যদি আমরা একটা ফাইল তৈরি করি, ওই ফাইলের মধ্যে আমাদের একটা যদি কভার পেজ দিতে হয়, তাহলে আমাদের যেতে হবে ইনসার্ট ট্যাব থেকে। এখানে কভার পেজ আছে, এখানে ক্লিক করবো, তীর চিহ্নতে ক্লিক করবো, একটা লিস্ট আসবে এখানে। দেখেন, এখানে কিছু থিমস দেওয়া আছে, মানে রেডিমেড কিছু কভার পেজ দেওয়া আছে। ঠিক আছে, দেখেন এখান থেকে যদি আমরা কোনো একটা ডিজাইন যদি চুজ করি, যেমন এটা নিলাম, এটাতে ক্লিক করলাম, সাথে সাথে আমাদের কি একটা কভার পেজ চলে আসছে। এটা আমরা যদি একটু ছোটো করে দেখি তাহলে বুঝতে পারবো প্রথম পেজ, যে আমরা প্রথমে যে পেজটা এটা কীভাবে নেব। ঠিক আছে, এভাবে আমরা একটা পেজ নিলাম। এখন এটাতে তো দেওয়া আছে ডকুমেন্ট টাইটেল ইত্যাদি, এগুলো দেওয়া আছে। তো এখানে তো আমরা যে ফাইলটা তৈরি করবো ওইভাবেই তৈরি করতে হবে, নামটা ওইভাবেই দিতে হবে। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবো। আমি যদি এখানে কোনো ফাইলের ইয়ার্ড দিতে চাই, এখানে আমরা ক্লিক কর লিখে দিতে পারি, ইয়ার্ড দিতে পারি, অথবা যা কিছু আমরা দিতে চাই দিতে পারবো। 2015 দিলাম। এরপরে এখানে আমরা টাইটেল দিতে চাই, কী টাইটেল দেবো। আমি যদি কোনো একটা ডকুমেন্ট তৈরি করি, যেমন আমি অফিস ম্যানেজমেন্টের একটা ফাইল তৈরি করবো, অথবা ICT ইনস্টিটিউট অফ কম্পিউটার টেকনোলজি, অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দেব, মূলত এখানে ওই নামটা হবে যেটা আমাদের মেইন টাইটেল, এই ফাইলের মেইন টাইটেলটা। ঠিক আছে, এখানে আমি জাস্ট ICT দিলাম, ICT কম্পিউটার সেন্টার তে আমরা দিলাম। দুই লাইনে চলে আসতে আমরা সাইটটাকে এক লাইনে নিয়ে যাবো। এক লাইনে নেওয়া জন্য হোম ট্যাব শুরু করে দিলে চলে আসবে। তাহলে এটা চলে আসছে আমাদের প্রথমে যে মেইন টাইটেলটা, এভাবে আমরা দিলাম। আমি কালার করে দিতে চাই, কালার যেতে ইচ্ছে আমরা এখান থেকে এগুলো তাই করছি, আমরা কালার করে দিলাম। এরপর সাব টাইটেল, টাইটেলের পরবর্তীতে যদি আমরা কোনো টাইটেল দিতে চাই, এখানে আমরা দিতে পারবো। সাব টাইটেল হিসাবে যদি আমরা কোনো কিছু দিতে চাই আমরা দিতে পারবো, যেমন এখানে আমি দিতে পারি এখানে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিউটার অ্যান্ড ইংলিশ মোবাইল লার্নিং সেন্টার, এ ধরনের আমরা যদি কোনো স্লোগান থাকে এ ধরনের দিতে পারি। তার মানে আমাদের যেই ফাইলটা আমরা তৈরি করতেছি তার মূল টাইটেলটা, পরে যে একটা সাব টাইটেল দিতে হয় ওই সাব টাইটেলটা যদি আমরা দিতে চাই এখানে আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, জাস্ট আমি এখানে জাস্ট কিছু লিখে দিচ্ছি। এরপর আমরা একটা ফাইল তৈরি করছি, ওই ফাইলের কোনো বর্ণনা দিতে হচ্ছে, এই যে এখানে এই ফাইলটার মধ্যে কী কী আছে ওই সম্পর্কে যদি ডিটেলস কোনো কিছু লিখতে চাই, তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো। ঠিক আছে, এখানে যে টাইপ দ্য ডকুমেন্ট ইত্যাদি কী আছে এখানে যদি লিখতে চাই আমরা লিখতে পারবো। এরপরে নিচে আসতেছি, আমরা স্ক্রল বার ধরে নিচে যাচ্ছি। এখানে CTG কম্পিউটার, তার মানে আমরা যে ফাইলটা তৈরি করছি ওই ফাইলটা রাইটারের নাম লিখতে পারি, অথবা যে কোনো কিছু আমরা যে কোম্পানির জন্য তৈরি করতেছি তার নাম দিতে পারি, অথবা আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো টাইটেল এখানে দিতে পারি। যেমন এখানে CTG কম্পিউটার আছে, তারপর টাইপ দ্য কোম্পানি নেম, আমাদের কোম্পানির নাম লিখতে বলতেছে, অথবা এটা আমরা যার জন্য প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানের জন্য আমরা ফাইলটা তৈরি করতেছি তার নাম দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি কভার পেজ। তো কভার পেজ আমরা আবার দেখি কোথায় থেকে আসছে, ইনসার্ট থেকে, কোথায় কভার পেজ, কভার পেজ থেকে এখানে কয়েকটা ডিজাইন আসবে, এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন আমরা চয়েস করে দিতে পারি। এটা নিলাম, এটা একটা ডিজাইন হয়ে গেছে। এটা যদি আমরা ভিউটা একটু কম করি তাহলে আমরা দেখতে পারবো কভার পেজটা কীরকম হয়। পেজটা এভাবে আমরা কী করতে পারবো, একটা কভার পেজ তৈরি করতে পারবো।
ইনসার্ট। এরপর দেখেন আমরা একটা পেজে লিখতেছি, ঠিক আছে, তো ধরে নিচ্ছি এমন কোনো কিছু লিখতেছি যেটা আমার এই পেজে ফুল শেষ হয় নাই, মানে এই পেজটা ফুল লিখা শেষ হয় নাই। এই অবস্থায় যদি আমি আরেকটা পেজে চলে যেতে চাই, তার মানে একটা পেজ অর্ধেক লিখে ফুল পেজ শেষ না করে অন্য পেজে চলে যেতে হচ্ছে, তখন আমাদের কী করতে হবে, আরেকটা পেজ নিয়ে আসতে হবে। ওখানে যাওয়ার জন্য কী করতে হবে, এখন এখানে নিচে গিয়ে আরেকটা পেজে যেতে হবে। কিন্তু এখন আমরা যদি একটা পেজ লিখে শেষ না করি, অটোমেটিকলি আমাদের কোনো পেজ আসতেছে না, তো পেজটা আনতে হবে। তার মানে এখান থেকে আমরা আরেকটা বাকি অংশটুকু না লিখে পরের পেজে নিয়ে চলে যাব, ঠিক আছে। অথবা এখানে আমরা কোনো কিছু লিখলাম, আমি কোনো একটা কোনো ডকুমেন্ট আছে কিনা দেখি, ধরে নিচ্ছি এতটুকু লিখলাম, বাকি আর লিখবো না, এখান থেকে আর লিখবো না, এটা না লিখে পরের লাইনে চলে যাবো। তাহলে আমরা কী করতে পারি, ইনসার্ট থেকে এখানে দেখেন আরেকটা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর আরেকটা পেজ চলে আসে, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ। তার মানে আমাদের নতুন আরেকটা পেজ দরকার, অর্ধেক লিখে ওই অতটুকু রেখেই আমরা আরেকটা পেজে চলে যাচ্ছি, নতুন আরেকটা পেজে চলে যাচ্ছে। তবে স্বাভাবিকভাবে আমরা যদি লেখাটা ফুল শেষ করি, একটা পেজের ফুল লেখাটা শেষ করি, তখন অটোমেটিকলি আরেকটা পেজ চলে আসবে। যদি অর্ধেক লিখে পরের পেজে যেতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। এর শর্টকাট আছে আবার, কন্ট্রোল এন্টার দিলে আমরা আরেকটা নতুন পেজ নিচে একটা পেজ পাবো। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে, এটার নাম হচ্ছে পেজ ব্রেক, ঠিক আছে। পেজ ব্রেক, পেজ ব্রেক হচ্ছে আমরা এই যে এতটুকু লিখলাম না, এই এই অংশটুকু এই ফাইলের মধ্যে এই পেজের মধ্যে পুরো এই অংশটুকু লিখলাম, পুরোটা লিখলাম, এখন এখান থেকে এই নিচের অংশটুকু আমরা চাই নিচের পেজে নিয়ে যাব, ঠিক আছে। তো নিচের পেজে যদি নিয়ে যেতে চাই, আমি এখানে মাউস পয়েন্টার রাখলাম, অথবা এখানে মাউস পয়েন্টার রাখলাম, যেখান থেকে আমি ব্রেক করে নিচে নিয়ে যাব ওখানে আমরা মাউস পয়েন্টার রাখবো। মাউস পয়েন্টার রেখে এখানে দেখেন পেজ ব্রেক, পেজ ব্রেকে ক্লিক করব। দেখেন এখানে যেখানে মাউস পয়েন্টার রাখছিলাম ওইখান থেকে বাকি অংশটুকু নিচের পেজে চলে আসছে, তার মানে ব্রেক করে নিয়ে যাওয়া। আমরা যদি একটা পেজের কোনো ট্যাক্স, কোনো ডকুমেন্টস ওখান থেকে যেখানে মাউস পয়েন্টার রাখবো ওইখান থেকে যদি আমরা নিচের পেজে নিয়ে যেতে চাই, কী করবো, ইনসার্ট থেকে বলেন ইনসার্ট থেকে পেজ ব্রেকে ক্লিক করব, ঠিক আছে। এখন পেজেসের কাজ বুঝতে পারছেন, প্রথম অপশন হচ্ছে আমাদের কাভার পেজ। আমরা একটা ডকুমেন্ট তৈরি করলাম, ডকুমেন্ট তৈরি করার পর ডকুমেন্টটা সুন্দর করার জন্য মেইন যে পেজটা, প্রথম পেজটা আমরা একটু সুন্দর করার জন্য আমরা কাভার পেজ থেকে যে কোনো একটা ডিজাইনের একটা কাভার পেজ তৈরি করতে পারি। দ্বিতীয় অপশন হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, আমরা একটা পেজ অর্ধেক লিখে পরের পেজে চলে যাব, অথবা নতুন একটা আমাদের পেজ দরকার, একই ফাইলের মধ্যে নতুন একটা পেজ দরকার, তখন আমাদের কী করতে হবে, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। এরপর অপশন হচ্ছে পেজ ব্যাক, আমরা একটা ডকুমেন্ট তৈরি করলাম এক পেজের, তো ওই পেজের কিছু অংশ আমি পরের পেজে নিয়ে যাব, ঠিক আছে, লাস্টের থেকে কিছু অংশ পরের পেজে নিয়ে যাব, কিছু অংশ অথবা পুরোটা অংশ নিয়ে যেতে চাই, যেখান থেকে নিয়ে যেতে চাই ওখানের ঠিক ওই সেন্টেন্সের আগে মাউস পয়েন্টার রাখতে হবে। মাউস পয়েন্টার রেখে ইনসার্ট থেকে পেজ ব্রেকে ক্লিক করতে হবে, তাহলে আমরা পরের পেজে ওই অংশটুকু নিয়ে যেতে পারবো। আচ্ছা, এখন আসি আমরা ইনসার্ট থেকে টেবলস। টেবলস কি, আমরা কোনো একটা টেবল তৈরি করব, টেবল বলতে যে আমরা ঘর যেগুলো বুঝাই ওই ধরনের ঘর তৈরি করব। দেখেন আমরা ইনসার্ট থেকে টেবল, এখানে আমরা টেবল হিসেবে তীরচিহ্নতে ক্লিক করব, তীরচিহ্নতে ক্লিক করলে এখানে আমাদের একটা টেবলস দেখাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে দেখাই, এখানে এই জায়গা থেকে করি ইনসার্ট টেবলস। এখন দেখেন এই একটা ঘরের মধ্যে একটা সেল, এগুলোকে আমরা একটা একটা সেল বলি। এখন এদিকে একটা সেল চলে আসছে নিচে, একটা লম্বা দেখেন এখানে একটা লম্বা সেল চলে আসছে, এই জায়গায় আসছিল তো একটা সেল। এখন এদিক থেকে আরেকটা ঘর নিলাম, তাহলে এখানে দুইটা হয়ে গেছে, এখন এদিক থেকে আরেকটা দিলাম, তিনটা। এগুলো এখন যেগুলো বাড়তে সেগুলো কী, এগুলো হচ্ছে কলাম। আমরা এদিক থেকে এই যে এখান থেকে এদিকে যখন আসবো তখন আমরা এগুলোকে কলাম বলবো। যদি আমাদের দরকার হয় পাঁচটা কলাম, তাহলে আমরা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কলাম নিলাম, ঠিক আছে। এখন রো কয়টা লাগতেছে তা আমরা দেখবো, রো হচ্ছে উপর থেকে নিচের গুলা,
পাশে গুলো হচ্ছে কলাম, আর নিপোর থেকে নিচে একটা করে যেগুলো আসছে এগুলো হচ্ছে রো। একটা এখন একটা রো আছে, দুইটা রো, তিনটা রো, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখন আমরা পাঁচটা কলাম এবং আটটা কি নিলাম, রো নিলাম। এখানে ক্লিক করব, নেওয়ার পর তাহলে আমাদের একটা টেবল হয়ে গেছে, ঠিক আছে, একটা টেবল চলে আসছে। এখন এখান থেকে তো আমরা আটটা রো নিলাম, যদি আমাদের দরকার হয় দশটা রো। ওখানে তো সার্টের মধ্যে ছিল, যেমন এখানে সার্টে আছে কয়টা, এখানে কয়টা, আটটা রো আছে, ঠিক আছে, আটটা রো আছে। তো আমাদের দরকার হচ্ছে দশটা অথবা বিশটা অথবা পঞ্চাশটা রো রো দরকার। তখন আমরা কী করবো, তখন আমাদের যেতে হবে, দেখুন, ইনসার্ট থেকে ইনসার্ট টেবল, ঠিক আছে, ইনসার্ট থেকে ইনসার্ট টেবল, এখানে ক্লিক করলাম, আমাদের ইনসার্ট টেবল নামে একটা ডায়লগ বক্স আসছে। এই বক্সের মধ্যে দেখেন নাম্বার অফ কলামস, আমরা কলাম কোনগুলো বলছিলাম, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এগুলো হচ্ছে কলাম। এখন আমরা যদি এখানে কলামগুলো দিতে চাই, কয়টা কলাম আমাদের আমাদের দরকার, কয়টা দরকার, আমি এখানে ষাটটা কলাম দরকার আমার, ঠিক আছে। এরপর এই এখান থেকে এক, দুই, তিন, চার, এভাবে একটা একটা রো, এই ধরনের রো আমার দরকার দশটা, আমি এখানে দশটা দিলাম, ঠিক আছে। এখন দশটা রো এবং ষাটটা কলাম দেওয়ার পর ওকে দিলাম। এখন দেখেন দশটা রো চলে আসছে, এদিক থেকে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা, সাতটা কলাম চলে আসছে, ঠিক আছে। এভাবে আমরা কী করতে পারবো, একটা টেবল তৈরি করতে পারবো, আমাদের ইচ্ছে মতো যতগুলো কলাম যতগুলো রো লাগে ওইভাবে আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে, অপশনটা হচ্ছে এখান থেকে ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে ড্র টেবল, ড্র মানে হচ্ছে আঁকা। তারপরে এখন আমরা টেবলটা নিজের মতো করে আঁকবো, আমার যেরকম লাগে ওইরকম করে আঁকবো। তাহলে এখান থেকে ইনসার্ট থেকে ড্র টেবলে ক্লিক করবো, দেখেন আমার মাউসের কার্সরটা কি হয়ে গেছে, একটা পেন্সিল চলে আসছে। এখন পেন্সিল দিয়েও আমরা কী করতে পারবো, ট্যাবল আঁকতে পারবো। যেমন এখন দেখুন, প্রথমে আমাদের একটা যতটুকু ট্যাবলটা দরকার, যতটুকু জায়গার মধ্যে ট্যাবলটা আমাদের দরকার, অতটুকুতে একটা বক্স করে দিই, ধরে নিচ্ছি এতটুকুই আমার দরকার, একটা বক্স করে দিলাম। এরপর আমার যেদিকে যেরকম কলাম লাগে, রো লাগে, আমরা ওইভাবেই করে দেবো। কন্ট্রোল জেড, দেখাবো একটু করে, ঠিক আছে। এইভাবে আমরা কী করতে পারবো, এখন দেখেন আমরা ইচ্ছে মতো এখানেও বাড়াতে পারবো, কমাতে পারবো, তারপর এদিক থেকে দিলে কীরকম হয়, মানে আমাদের যদি দরকার হয় আমাদের ইচ্ছে মতো আমরা কী করতে পারবো, পেন্সিলের সাহায্যে, ড্র টেবলের সাহায্যে আঁকতে পারবো। আচ্ছা, তাহলে এখান এখন পেন্সিল তো চলে আসছে, এখন পেন্সিলটা এটা অফ করবো কীভাবে, স্কেপ কি, হ্যাঁ গুড, আমরা যে কোনো কমান্ডকে বাদ দেওয়ার জন্য স্কেপ কিটা ব্যবহার করবো, স্কেপ কি। আচ্ছা, তাহলে এখন কীভাবে আমরা টেবলটা আনলাম, প্রথমে ইনসার্ট থেকে টেবল, টেবলের এখান থেকে টেবল নিয়ে আসছিলাম, যতগুলো কলম দরকার, রো দরকার ইত্যাদি। এরপরে হচ্ছে ইনসার্ট টেবল থেকে আমরা সংখ্যা দিয়ে কত কয়টা কলম কয়টা রো দরকার ওইভাবে টেবল আনলাম। এরপরে হচ্ছে ড্র টেবল, আমরা পেন্সিলের সাহায্যে একটা টেবল তৈরি করে আনছি। আচ্ছা, এখন আমরা যখনই একটা টেবল তৈরি করব, যখনই একটা টেবল তৈরি করব, তখন আমাদের অটোমেটিকলি একটা কি চলে আসবে, এদিকে দেখেন ডিজাইন ট্যাব নামে একটা সাব ট্যাব চলে আসছে, ডিজাইন ট্যাব, দেখেন, ঠিক আছে। কিন্তু এটা এর আগে ছিল না, আমি যখন এখানে ক্লিক করাছিলাম, যেমন এখানে লিখতেছিলাম, তখন এই ধরনের কোনো ডিজাইন ট্যাব ছিল না। যখন একটা টেবল নিয়ে আসছি তখনই ওই ডিজাইন ট্যাব আসছে, দেখেন ডিজাইন ট্যাব, যদি না আসে ডিজাইন ট্যাবটা, যেমন আমরা ট্যাবলে মাউস পয়েন্টার রাখলেই আমাদের এখানে ডিজাইন ট্যাবটা আসবে, এখান থেকে ক্লিক করলেই আমরা ডিজাইন ট্যাবটা পাবো। আচ্ছা, এই ডিজাইন ট্যাবের কাজ কী, দেখেন এটা আমরা পুরো টেবলটা সিলেক্ট করবো কীভাবে, এখানে একটা স্টারের মতো একটা সিম্বল আছে, এই যে এখানে ক্লিক করলে পুরো টেবলটা সিলেক্ট। এখন টেবলটা ডিজাইন করবো, তো ডিজাইন ট্যাবের কাজ হচ্ছে টেবল ডিজাইন করা। এই টেবলটা যদি আমরা ডিজাইন করতে চাই কীভাবে করবো, দেখেন
এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। টোটাল রো কয়টা ইত্যাদি সম্পর্কে এই জিনিসগুলো দরকার। এখানে দেখেন টেবল স্টাইল, এই যে এখানে লেখা আছে টেবল স্টাইল, আমরা এই টেবলটার স্টাইল করব, এখান থেকে ডিজাইন দেব। এখান থেকে তীরচিহ্নতে ক্লিক করলাম, আবার দেখেন কোথায় ক্লিক করছে, এখানে তীরচিহ্নতে ক্লিক করছে, একটা লিস্ট আসছে। এখান থেকে আমরা যে কোনো স্টাইলে ক্লিক করলে একটা একটা চেঞ্জ হচ্ছে। দেখেন পিছনের দিকে দেখেন আমাদের টেবলটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একটা একটা ডিজাইন দিলাম, বাইরে একটা ক্লিক করি, ওভাবে আমাদের টেবলটা ডিজাইন হয়ে গেছে। তার মানে আমাদের টেবলের যে কালার আমরা দিতে চাই, এখান থেকে কালারের আমরা ডিজাইন নিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন দিলাম। এরপরে দেখেন নিচে যে টেবলগুলো নিলাম, এই টেবলগুলোতে আমরা এখান থেকে টেবল স্টাইল থেকে ডিজাইন করব না, এখানে আমাদের ইচ্ছে মতো আমরা একটা কালার দেবো। ঠিক আছে, তাহলে আমরা এই পাশে যে শেডিং আছে শেডিংয়ের সাহায্যে দেবো ওই কালার। দেখেন আমি এখানে একটা কালার দিব, এটা সিলেক্ট করলাম, এখানে একটা কালার দিব, সিলেক্ট করার পর শেডিং থেকে তীরচিহ্নতে ক্লিক করলাম, এই কালারটা দিলাম, একটা কালার হয়ে গেছে। এরপরে এই দুইটা রোকে আমরা আরেকটা একই কালারে দিলাম, এটাও কালার হয়ে গেছে। এখন পুরো অংশটুকুকে আমরা আরেকটা কালার দেবো, এখান থেকে একটা হালকা একটা কালার আমরা দিতে চাই, অথবা মোর কালারে গিয়ে আমরা যে কোনো একটা কালার আমরা দিতে পারি, মোর কালার, এখান থেকে আমরা একটা হালকা এই কালারটা। ঠিক আছে, এখন আমাদের ইচ্ছে মতো আমরা কী দিলাম, একটা কালার দিলাম এখান থেকে। আচ্ছা, এখানে বর্ডারগুলো কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, অথবা আমরা যদি আরও কোনো ডিজাইন, অন্য কোনো ডিজাইন, এখান থেকে আরোগুলো ডিজাইন আছে যেগুলোতে আমাদের বর্ডারগুলো দেখা যায় না, এখানে ক্লিক করলাম, দেখেন বর্ডারগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। যদি এইরকম কোনো সময় হয়, আমরা একটা টেবল ডিজাইন করলাম বর্ডারগুলো দেখা যাচ্ছে না, তখন আমরা কী করব, ওই টেবলের বর্ডারগুলো দেখা যায় মতো আমরা কোথায় যাব, পুরো টেবলটা সিলেক্ট করব এই অপশন থেকে, এখান থেকে এই স্টার মার্ক যেটা আছে ওইটা থেকে আমরা টেবলটা পুরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন বর্ডার্স, তীরচিহ্নতে ক্লিক করব, তীরচিহ্নতে ক্লিক করে দেখেন প্রথম নিচে বর্ডার আছে, উপরে বর্ডার আছে, পাশে লেফটে আছে, রাইটে আছে বর্ডার, তো আমাদের এগুলোর দরকার নেই। এখন আমরা যেটা করবো এটা হচ্ছে অল বর্ডার্স, এখানে অল বর্ডার্সে ক্লিক করলে দেখেন আমার ট্যাবলের প্রত্যেকটা সেলকে একটা একটা মানে সেলের প্রত্যেকটা সেলের চারপাশে বর্ডার হয়ে গেছে। ও এটা হচ্ছে যেমন এই পুরো এই লাইনটাকে আমরা বলি একটা রো, এগুলোকে একটা একটা রো, আর এগুলো হচ্ছে এক একটা কলাম, আর প্রত্যেকটা গড়কে আমরা কী বলি, সেল বলি। আচ্ছা, এখন এগুলো দিলাম, এরপরে স্টার মার্ক ক্লিক করে দেখেন এখানে একটা পেন্সিল আসলো, এই পেন্সিলের সাহায্যে আমরা এই টেবলের ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে আমরা মাউস পয়েন্টার রাখলাম, এখান থেকে দেখেন লাইন আছে, বর্ডার, আমরা যে কোনো একটা ডিজাইনের একটা স্টাইল দিলাম, তাহলে বর্ডারটা আমরা কীভাবে দেবো, এখানে যে বর্ডারটা আছে, এই যে এখানে যে বর্ডারটা আছে, এগুলো বর্ডারগুলো কীরকম হবে, কীরকম ডিজাইনের হবে, পেন্সিলের সাহায্যে একটা বর্ডার আমরা টেবল তৈরি করি। দেখেন ঠিক আছে, এভাবে আমরা একটা টেবল তৈরি করতে হবে। এখন আমি চাই এই বর্ডারগুলোর একটা কালার দেবো, তাহলে কালারটা আমরা এখান থেকে পেন কালার আছে, পেন কালার থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি, এখান থেকে আমি এখানে এই কালারটা নিলাম। এভাবে দিচ্ছি আপনারা এটা বোঝানোর জন্য যে আপনারা যেভাবে ইচ্ছা পেন পেন্সিল যেটা আমরা ড্র বর্ডার দিয়ে যেটা ইচ্ছা সেটা যেভাবে ইচ্ছা সেটা এভাবে করতে পারবেন। ঠিক আছে, এরপর কিছুক্ষণ আগে উনি একটা প্রশ্ন করছিল যে যেগুলো আমরা বর্ডার থেকে যেগুলো আমরা দিয়েছিলাম ওইভাবে কীভাবে এক্সট্রা আমরা ডিলেট করবো, কীভাবে এক্সট্রা সংযোগ করবো ইত্যাদি এই জিনিস সম্পর্কে, তার মানে এক্সট্রা কীভাবে আমাদের কলাম এবং রো কীভাবে বাড়াবো। যদি এখান থেকে আমরা যদি কোনো একটা রো অথবা কলাম বাড়াতে চাই, যেমন এখানে আমরা দুইটা কি রো বাড়াবো, এখানে আমরা দুইটা রো সিলেক্ট করলাম, দুইটা বাড়াবো জন্য দুইটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, দেখেন ইনসার্ট, ইনসার্ট থেকে দেখেন ইনসার্ট কলাম টু
লেফট, আচ্ছা কলাম, তার মানে এদিকে লেফটের দিকে আমরা দুইটা কলাম বাড়াবো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লেফটে ক্লিক করলাম, দুইটা কলাম চলে আসছে। এখানে কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা কলাম বেড়ে গেছে। এরপর হচ্ছে আবার ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক, ইনসার্ট, রাইটে যদি বাড়াতে চাই এখানে ক্লিক করব, রো যদি নিচে, যদি আমাদের উপরে যদি আমরা রো বাড়াতে চাই এবং ক্লিক করব, আর যদি নিচে যদি আমাদের রো দরকার হয় আমরা এখান থেকে রোতে ক্লিক করবো। এখানে দুইটা রো চলে আসছে, তার মানে আমরা এখন বাড়াতে এবং কমাতে পারবো, ঠিক আছে? এরপরে দেখেন নিচে আসলাম, এখান থেকে দেখেন এটা অথবা আমরা এখান থেকে ইনসার্ট থেকে ট্যাবল, ট্যাবল থেকে আমরা এখানে গেলাম, এখানে আমি দিলাম 6, এখানে দিলাম আমি 20, ওকে দিলাম, অনেকগুলো রো এবং কলাম চলে আসছে। এখান থেকে মাঝখান থেকে, মাঝখান থেকে আমাদের কিছু সেল ডিলিট করে দিতে হচ্ছে। তার মানে এই পুরো সেলটা, কলামটা আমার একটা দরকার, শুধু একটা কলামে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা কী করবো, এটা মুছে দিতে হবে। তো মোছার জন্য কি, এখানে একটা ইরেজার আছে, ঠিক আছে? ইরেজার, ইরেজারে ক্লিক করব, এখান থেকে এটা পুরোটা আমরা কী করে দেবো, মুছে দেবো। কোনগুলা? একদম উপরের লাইনটা এবং নিচের লাইনটা সারা, বাকি মাঝখানে যেগুলো আছে ওগুলো মুছে দিলাম। দেখেন পুরোটা মুছে দিলাম, ঠিক আছে? আবার এখান থেকে এই অংশটুকু মুছবো, ঠিক আছে? নির্দিষ্ট অংশটুকু আমরা মুছে দিচ্ছি, আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো জায়গার থেকে মুছে দিতে পারি, ঠিক আছে? এরপর আমরা এটাকে স্কিপ কে দিয়ে আমরা অফ করব। আচ্ছা, এরপরে এটা আমরা আরেকভাবে মুছতে পারি, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেখেন মার্জ সেল কি আছে, মার্জ সেল, এখানে ক্লিক করলাম, তাহলেও আমরা কোনো একটা সেলকে মুছতে পারবো। আচ্ছা, এগুলো পারবেন, তারা পারবেন? আচ্ছা আচ্ছা, এরপর দেখেন আমরা একটা ট্যাবল নিয়ে আসি, আবার ইনসার্ট ট্যাবল, ড্র ট্যাবল, এখানে 20 এবং 5 দিলাম। এখানে দেখেন আমরা যখন একটা ট্যাবল নিয়ে আসবো, ডিজাইন ট্যাবের সাথে আরেকটা ট্যাব আসবে লেআউট, এখানে লেআউটে ক্লিক করলাম। লেআউট থেকে দেখেন আমরা এখানে ডিলেট করছিলাম আছে, সিলেক্ট সব কিছু, আমরা যদি পুরোটা সিলেক্ট করতে চাই সিলেক্টের মধ্যে সিলেক্ট অল পুরোটা সিলেক্ট করতে পারবো, ডিলেট করতে পারবো, আমরা ইনসার্ট করতে পারবো, কি কলাম ইনসার্ট করতে পারবো, রো ইনসার্ট করতে পারবো, লেফট রাইট ইত্যাদি জায়গায় ইনসার্ট করতে পারবো। এরপর স্প্লিট হচ্ছে বাক করা, আমি যদি এই ট্যাবল পুরো ট্যাবলটাকে যদি বাক করে ফেলতে চাই, দুই ভাগ করতে চাই, যেমন এখান থেকে, এখান থেকে বাকি অংশটুকু আমরা আরেকটা ট্যাবল তৈরি করব, তাহলে আমরা এখানে মাউস পয়েন্টে রাখবো, মাউস পয়েন্টে রেখে স্প্লিট ট্যাবলে ক্লিক করবো, সরি স্প্লিট ট্যাবল। এর উপরে আরেকটা অপশন ছিল স্প্লিট সেল, সেলকে বাক করা, সেলকে বাক করা, যেমন আমার এমন সময় অনেক সময় এমন এও দরকার হবে একটা সেলের মধ্যে কয়েকটা আমাদের কী লাগতে পারে, কলাম লাগতে পারে, সেল লাগতে পারে, তখন আমরা কী করব, যেমন এই সেলের মধ্যে আপনার কয়েকটা কলাম লাগতেছে অথবা কয়েকটা রো লাগতেছে, তখন আপনাকে স্প্লিট সেলে ক্লিক করতে হবে। স্প্লিট সেলে ক্লিক করার পর একটা স্প্লিট সেল অপশন আসবে, এখানে দেখেন কয়টা কলাম লাগবে, নাম্বার অফ কলাম সেখানে লিখে দেবেন কয়টা কলাম লাগবে, ঠিক আছে? আমি দিলাম এখানে 4টা কলাম লাগতেছে, আর রো লাগতেছে 2টা, আমি রো 2 দিলাম, এরপর ওকে। এখন দেখেন 2টা রো আসছে এবং 4টা কলাম চলে আসছে। তার মানে একটা সেলের মধ্যেও আবার একটা ট্যাবল আমরা তৈরি করতে পারি, ওটাকে আমরা কী বলি, স্প্লিট সেল। এরপরে একটা ট্যাবলকে যদি দুই ভাগ করতে চাই, ভাগ করতে চাই, তখন আমাদের কী করতে হবে, স্প্লিট ট্যাবলে ক্লিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলা পারবেন। এরপর দেখেন এখান থেকে আমরা এটা আবার মুছে দিচ্ছি, রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করে মার্জ সেল, এখানে আমরা কোনো একটা ট্যাক্স লিখব, ধরে নিচ্ছে এই ট্যাক্সটা আমরা লিখলাম, এই ট্যাক্সটা এখানে আমরা লিখলাম, বেস্ট। এখন এটাতে করি,
কেএফ কি কন্ট্রোল সি এখানে এসে আমরা পেস্ট করতেছি কন্ট্রোল ভি দিয়ে দেখেন পরীক্ষার সরি স্কুলের যেটা আমরা রুটিন বলি কে কে তৈরি করছেন ছোটবেলায় রুটিন তো তৈরি করছেন মাঝখানে বিরতি লেখা আছে না দেখছেন ওটা আমরা কিভাবে লিখতাম নিচের থেকে লম্বা করে লিখতাম তার মানে প্রতিদিনই কি একটা বিরতি থাকে স্যাটারডে সানডে সব জায়গায় একটা মাঝখানে বিরতি থাকে তো এই ধরনের যদি আমরা এখান থেকে যদি এই পাশ থেকে যদি লেখাটা শুরু করতে চাই তার মানে এই লেখাটা যদি আমরা কী করতে চাই ডাইরেকশন দিতে চাই ডাইরেকশন করতে চাই সাজাতে চাই কীভাবে করব আমি এখানে মাউস পয়েন্টে রাখলাম লেআউট থেকে দেখেন প্রথমে আমরা ওই লেখাটাকে সেন্টারে নিয়ে আসতেছি এখানে ক্লিক করলাম সেন্টারে চলে আসছে ঠিক আছে এই গ্রুপটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট মানে লেখাটাকে সাজানো সেন্টারে নিয়ে আসতাম এরপরে দেখেন এখানে টেক্সট ডাইরেকশন এখানে টেক্সট ডাইরেকশনে ক্লিক করলাম এটা উপর থেকে নিচের দিকে আসলো আমি চাই নিচের থেকে উপরের দিকে যাবে তাহলে এখানে আরেকটা ক্লিক করব এখন নিচের থেকে উপরের দিকে আসলো এখন আমার এই সেলটা কি হয়ে গেছে সেলটাতে লিখেটা উপর থেকে নিচের দিকে সরি নিচের থেকে উপরের দিকে চলে আসলো ঠিক আছে এখন এই সেলটা অনেক বড় হয়ে গেছে আমি চাই এটা একটু ছোট করবো এই ধরনের সেলগুলো করার কারণ হচ্ছে আমার সেলটা যেন ছোট হয় পাশে লম্বা হলে এদিকে যদি পাশে লম্বা হয় আমার যেমন এখানে আরও যদি লেখা থাকতো এখানে যদি এভাবে লেখাটা থাকতো তাহলে এখান থেকে এখানে পর্যন্ত লেখাটা আসতো না তো এই জন্য আমি কী করতেছি এই লেখাটা নিচের থেকে উপরের দিকে লম্বা করে দিলাম যেন আমার সেলটা কম ছোটো লাগে তো এটা আমরা একটু ছোটো করে দেবো দেখেন আমরা এই লাইনের পাশে মাউস পয়েন্টে যখন আমরা নামলাম একটা প্লাস সিম্বলের মতো চলে আসছে এটা ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে ছোটো করে দিচ্ছি ঠিক আছে লেফটের দিকে আমরা টেনে নিয়ে গেলাম তাহলে আমাদের কি ওই সেলটা যেটা আমরা তৈরি করছি ওই সেলটা ছোটো হয়ে গেছে ঠিক একইভাবে আমরা যদি এগুলোও করতে চাই যে এই এগুলোও করতে চাই রো যদি করতে চাই রো করতে পারবো আবার যদি ছোটো করতে চাই ছোটো করতে পারবো ঠিক আছে আর মার্স সেল তো পারবেন কীরকম আসবে ড্র টেবলের থেকে আমরা যদি লিখা লিখি কীভাবে আসবে এখানে লিখলে কীভাবে আসবে এটা দেখেন এখানে আমরা লিখলে ওগুলো তেমন একটা ইয়ে আসবে না ওগুলো নিচে আসবে কিন্তু এগুলো ডিজাইনের মতো আসবে আচ্ছা তো এখান থেকে আমরা লেআউটে ছিলাম না লেআউট থেকে দেখেন আমি এখানে কিছু ট্যাক্স লিখতেছি ট্যাক্সগুলা যেমন এখানে আমি এটা লিখলাম এখানে আরেকটা লিখলাম এখন দেখেন এখানে আমি লিখতেছি জেড আগে এখানে আমি দিলাম এক্স এখানে এ দিলাম এখানে সি দিলাম এখানে ডাব্লিউ দিলাম এখানে আর দিলাম এখানে বি দিলাম তো কোনো সময় যেমন আমাদের যদি যদি কোনো সময় আমাদের যদি লাইন বাই লাইন সিরিয়াল করতে হয় যেমন আগে যাদের এ দিয়ে নাম লেখা আছে তারা আগে আসবে তারপরে বি দিয়ে যারা আছে তারা আসবে তারপর সি দিয়ে যারা আসবে তারা আসবে এইভাবে যদি একটার পর একটা আসে যেমন আমরা মোবাইল নাম্বারের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখি মোবাইলের নাম্বারগুলো যেমন আগে যদি এ দিয়ে কারো নাম থাকে ওটা আগে আসে বি দিয়ে তারপর এভাবে একদম লাস্টে গিয়ে জেড ক্যাটাগরিটা আসে তো ওইভাবে যদি আমরা সাজাতে চাই অথবা আমরা জেড থেকে যদি আগে সাজাতে চাই মানে আগে জেড থাকবে তারপর জেডের পরে আসবে তারপরটা তারপরটা এইভাবে একটা পরে লাস্টে গিয়ে আমাদের কী আসবে এ আসবে তো এভাবে যদি আমরা সাজাতে চাই ওই অপশানটাকে আমরা বলবো শর্ট ঠিক আছে শর্টের মধ্যে দুইটা অপশান আছে একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং দেখেন আমরা এই লিখাগুলো সিলেক্ট করলাম পুরোটা সিলেক্ট করলাম শর্ট শর্ট থেকে এখানে শর্টে ক্লিক করলাম এটা হবে না কারণ এটা আমি একটু ডিলিট করে দিই স্কেপ কি লেআউট থেকে শর্ট ঠিক আছে প্রথমে সেল মার্জ সেল করা ছিল সেলগুলো ভাগ করা ছিল ওই জন্য শর্ট থেকে আমরা এখানে দেখেন ট্যাক্স লিখ আছে ট্যাক্সটা আমরা কী করবো সাজাবো এখানে লিখ আছে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং মানে হচ্ছে সিরিয়ালি সাজানো এ থেকে শুরু হবে লাস্টে গিয়ে জেড থাকবে আর ডিসেন্ডিং হচ্ছে জেড থেকে শুরু হবে লাস্টে গিয়ে এ থাকবে এখানে আমরা ওকে দিলাম এখন কী হলো এ আসছে
বি সি আর ডাব্লিউ এক্স জেড সেজে গেলো নিচের থেকে। এরপর আবার গেলাম শর্টে, গেলাম শর্ট থেকে ডিসেন্ডিং ক্লিক করলাম, ওকে। এবার আসতো কি জেড থেকে, জেড এক্স ডাব্লিউ আর সি বি এ, তার মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর কাজটা বুঝতে পারছেন। আমাদের ওই লিখাগুলা আমরা কি সাজাতে যদি চাই এভাবে আমরা সাজাতে পারবো। এরপর দেখেন আমরা কিছু যোগ করব, কোনো সংখ্যাকে আমরা যোগ করব। তাহলে এখানে আমি সংখ্যা লিখলাম, একটা সংখ্যা দিলাম, এখানে একটা সংখ্যা দিলাম, এখানে আরেকটা সংখ্যা দিলাম, এখানে একটা সংখ্যা দিলাম, এখানে কিছু সংখ্যা দিলাম। এই সবগুলো সংখ্যার যোগফল আমি এখানে চাই এই জায়গায়। তার মানে আমরা ফর্মুলাতে ক্লিক করব, ফর্মুলাতে ক্লিক করব, এখানে মাঝখানে রেখে ফর্মুলাতে ক্লিক করলাম, ওকে দিলাম, আসে নাই। সেটা আমি আরেকবার এখানে দেখাচ্ছি, একটা ট্যাবল নিচ্ছি, ইনসার্ট ট্যাবল, এখান থেকে আমরা একটা ট্যাবল নিলাম, এখানে আমি সংখ্যা দিচ্ছি, লেআউট থেকে ফর্মুলাতে ক্লিক করলাম, ওকে, ঠিক আছে। এই সংখ্যাগুলো যোগ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা কি যোগ করতে পারবো, তবে বেসিক্যালি আমরা যোগ করবো যোগ বিয়োগ গুণ বাগ ইত্যাদি হিসাব নিকাশে কাজ করব কখন, যখন মাইক্রোসফট এক্সেলে যাব, ঠিক আছে। মাইক্রোসফট এক্সেল আমরা কি এই ধরনের অ্যাকাউন্টিং যেগুলো হিসাব নিকাশের কাজ আছে সবগুলো মাইক্রোসফট এক্সেলে করবো, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা কতটুকু করলাম, ইনসার্ট ট্যাব থেকে প্রথমে পেজেস, তারপর হচ্ছে ট্যাবলস, ট্যাবল থেকে আমরা কি করছি ডিজাইন ট্যাব এবং লেআউট ট্যাবের কাজগুলো করছি, ঠিক আছে। আর দিব আজকে।